আমাদের ভাই প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নবুয়ত প্রাপ্তির আগে অন্য কোনো ধর্ম ফলো করতেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্য কোনো ধর্ম ফলো করার কোনো বক্তব্য কোরআন বা হাদিস কোথাও নাই। মিল্লাতে ইব্রাহিমে বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যতটুকু সহি শুদ্ধ বিশ্বাস বা কর্ম তার সমাজে ছিল ওগুলোতে তিনি ছিলেন, কিন্তু সেগুলো যেহেতু সঠিকভাবে জানার সুযোগ ছিল না, তিনি সত্য অন্বেষণকারী ছিলেন, সত্যের সন্ধানে ব্যস্ত ছিলেন, কিন্তু কোনো ধর্ম তিনি পালন করার কথা কোরআন হাদিসের বক্তব্যে নাই। আল্লাহ নিজে বলেছেন সূরা আদ-দোহার মধ্যে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তোমাকে পেয়েছেন যে তুমি হেদায়েত অন্বেষণ করছো, আল্লাহ তোমাকে তখন হেদায়েতের পথে পরিচালিত করেছে, হেদায়েতের অন্বেষণে ছিলে তুমি, পথ পাচ্ছিলে না, আল্লাহ পথ দেখালেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি ঈমান কি, কিতাব কি এটাও তুমি জানতে না, ঈমান কি এটাও তুমি জানতে না, এই বিষয়ে তোমার কোনো আইডিয়াই ছিল না, মানে জিরো ছিলে তুমি, একবারে কি ছিলে, জিরো। এটাই কোরআনের বক্তব্য। অতএব নবীজি তার নবুয়তের আগে কোনো ধর্ম পালন করেছেন এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। তিনি ধর্ম খুঁজছিলেন কিন্তু নবুয়তের আগে খুঁজে পাননি, নবুয়তের মাধ্যমে আল্লাহ তার সেই অন্য সেই অভিপ্রায় সে কাঙ্ক্ষিত ধর্ম আল্লাহ তাআলা তাকে জুটিয়ে দিয়েছেন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।